একজন বাংলাদেশ ফুটবল জাতীয় দলের ক্যাপ্টেন, অন্যজন মিস ইউনিভার্স বাংলাদেশ 2019 এর বিজয়ী। দুজনের কাজ আলাদা হলেও একটি বিষয় তাদের এক করেছে, আর তা হলো দুজনই দেশকে রিপ্রেজেন্ট করেছে আন্তর্জাতিক মাধ্যমে। বলছি ফুটবলার জামাল ভূঁইয়া ও মডেল শিরিন আক্তার শিলার কথা। ময়লা ছিল, আমি মনে করি ও মেকআপ গার্ল। আপনি খারাপ কিছুই বলেননি, বাট আপনার জন্য অ্যাকচুয়ালি আমাকে কি কি সাফার করতে হচ্ছে সেটা কি আপনার একটু আইডিয়া আছে? আমি অনেক গ্রাম থেকে উঠে আসা মেয়ে, আমার ড্রেস আপ দেখে আপনার এটা মনে হতেই পারে আমি মেকআপের মেয়ে। মঙ্গলবার রাতে শিলা তার ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে জানান, জামাল ভূঁইয়ার জন্য তাকে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে। এর কারণ জানতে হলে অবশ্য একটু পেছনে যেতে হবে। জামাল ভূঁইয়া তার দেয়া এক সাক্ষাৎকারে জানান তার সাথে ঘটে যাওয়া একটি বিব্রতকর ঘটনার কথা, যেখানে তিনি বলেন শিরিন আক্তার শিলার সাথে একটি বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে জামাল শিলাকে প্রথম দেখায় মেকআপ আর্টিস্ট মনে করেন, এবং এরপর শিলা তাকে জানান তিনি আসলে মিস ইউনিভার্স বাংলাদেশ। আমি জিজ্ঞাসা করতেছি ও আপনি কি আমার মেকআপ করবেন? বাট আপনার সাথে তো আমার কোনো ধরনের কনভারসেশন হয় নাই, ইভেন হাই হ্যালো পর্যন্ত হয় নাই, বিকজ আমি আপনাকে চিনতাম না। তবে সেই সাক্ষাৎকারে শিলাকে মহিলা বলা এবং তাকে নিয়ে করা সব মন্তব্যের পর থেকেই শিলা সাইবার বুলিং এর শিকার হচ্ছেন বলে উল্লেখ করে তিনি আরো জানান, সেদিন তার সাথে জামাল ভূঁইয়ার কোনো কথাই হয়নি, সব কথা মিথ্যা ও বানানো বলে দাবি করেন শিলা। পাশাপাশি জামাল ভূঁইয়া কিভাবে দেশের এত বড় একটি পজিশন অর্জন করেছেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। এতটুকু ব্রেইন আছে যে আপনি মনে করতে পারবেন অ্যাপেক্সের শুটিং এর মেকআপ রুমে আপনার সাথে আমার একটা কথাও হয়নি? সেখানে আপনি, আমি ছাড়াও অন্যান্য মেকআপ আর্টিস্ট, ক্লায়েন্টের মানুষজন এবং শুটিং এর মানুষজনও সাক্ষী ছিল। আপনি যে পজিশনটা অর্জন করেন সেটার সাথে যায় না। আই হ্যাভ ডাউট অন দ্যাট, আপনি এই পজিশনটা কিভাবে অর্জন করেছেন? তবে শিরিন আক্তার শিলার এমন অভিযোগের পর থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি জামাল ভূঁইয়া। আফরোজা মৌটুসি, সময় সংবাদ, ঢাকা।